নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ এর কড়া পাহারা নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে সীমান্তবর্তী এলাকা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চলছে বিএসএফ এর নজরদারি এবং টহলদারি বিএসএফ এর ডিজি তিনি পৌঁছেছেন এবং ঘুরে দেখছেন সমস্ত এলাকা কোন রকমের নিরাপত্তায় ত্রুটি রয়েছে কিনা খামতি রয়েছে কিনা দেখা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে এবং শেখ হাসিনা সে বাংলাদেশ ছাড়ার পর থেকেই একটা যে সতর্ক সতর্কতা জারি করা হয়েছিল হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে সীমান্তে অনুপ্রবেশ ঘটতে পারে জঙ্গি কার্যকলাপ হতে পারে এমনটাই সতর্ক বার্তা দেওয়া হয়েছিল বিএসএফ এর পক্ষ থেকে সেনা টহল বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাতে বিএসএফ ফোর্স বাড়ানো হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরেই ভারত বাংলাদেশ সীমান্তে করা নিরাপত্তা এই মুহূর্তে নদীর হৃদয়পুর সীমান্তের দিকে নজর রাখবো সরাসরি রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা আহ সেখানে কি দেখতে পাচ্ছ বিএসএফ এর কড়া নজরদারি চলছে সকাল থেকে একেবারে এরকম ইন্দ্রানি যেমনটা তুমি বললে বিএসএফের পক্ষ থেকে কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে যেমনটা যেমন বিএসএফ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে অতিরিক্ত ফোর্স কিন্তু এসে পৌঁছেছে এই যে হৃদয়পুর সীমান্ত এলাকায় সেখানে অতিরিক্ত ফোর্স যেমন মোতায়েন করা হয়েছে তার পাশাপাশি পেট্রোলিং বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে তারা এর আধিকারিক তারা কিন্তু পেট্রোলিং করছে তার পাশাপাশি যে নিরাপত্তা আমাদের আমরা এপার এপার বাংলার কাটাতার পেরিয়ে ওপারে অনেকে চাষিরা চাষ করতে যান তাদেরকে তাদেরকে যে করা নিরাপত্তার কারণে তাদের যে তল্লাশি তা কিন্তু বাড়ানো হয়েছে তার পাশাপাশি যে সমস্ত গাড়িগুলি যাতায়াত করছে এলাকা দিয়ে সেগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে কোন রকম বাংলাদেশের যে অশান্তির আজ যাতে ভারতে এসে না পড়ে সেই কারণে কিন্তু কোন রকম বাংলাদেশের দুষ্কৃতি যাতে ভারতে এসে প্রবেশ করতে না পারে সেই কারণে সীমান্তবর্তী এলাকাগুলি বর্ডারগুলি এলাকাগুলিতে ব্যাপক নজরদারি চালানো হয়েছে বিএসএফ পক্ষ থেকে পাশাপাশি নদীয়ার বেশ কিছু এলাকায় যদি বলি শুধুমাত্র হৃদয়পুর নয় নদীয়ার বেশ কিছু এলাকায় কিন্তু পরে এই সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু এলাকায় কিন্তু কাটাতারের বেড়া নেই যে সমস্ত এলাকায় কারো তার বেড়া নেই সেই এলাকায় গুলি কিন্তু আরো হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফ পক্ষ থেকে একাধিক বিএসএফ জওয়ান সেখানে মোতায়েন করা হয়েছে যেখানে সে সমস্ত এলাকায় কি ফোর্স বাড়ানো হয়েছে যেমন ফোর্স বাড়ানো হয়েছে তার পাশাপাশি পেট্রোলিয়াম বাড়ানো হয়েছে বিএসএসের পক্ষ থেকে যে সম শুধুমাত্র তাই নয় সীমান্তবর্তী এলাকায় মানুষ চলাচলের প্রতি কিন্তু একটা রেস্ট্রিকশন জারি করা হয়েছে মানুষ চলাচল যে সীমান্ত রাস্তা দিয়ে কিন্তু মানুষজন গেলে তাদেরকে একেবারে তল্লাশি চালিয়ে তবে যা যাতায়াত করতে দেওয়া হচ্ছে এমনটাই কেউ জানা আছে ইন্দ্রানী একেবারে ধন্যবাদ সন্তু কথা বললাম আমাদের প্রতিনিধি সন্তুর সঙ্গে সরাসরি এবং শুধুমাত্র নদিয়া নয় এবং বেশ কিছু এলাকা অর্থাৎ কোচবিহার বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে পেট্রাপল সীমান্তে নজরদারি চলেছে হিলি চ্যাংরাবান্ধা যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানে ক্রমাগত অর্থাৎ লাগাতার বিএসএফ এর পাহারা এবং বিএসএফ এর টহলদারি জারি রয়েছে